আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রাতে আমার মায়ের হাতের বোনা খিচুড়ি খেলাম আমার মা আজকে খিচুড়ি রান্না করলো গরু গরুর গোস্ত ভুনা দিয়ে খিচুড়ি খেলাম দেখেন আসলে আমার মায়ের হাতের খিচুড়ি অনেক অনেক মজা মা খিচুড়ি রান্না করেছে আসলে আমি অনেক অসুস্থ খাওয়া খেতে পারি না তারপরও মায়ের হাতের খিচুড়ি নিলাম খাওয়ার জন্য গরু কোস্ত ভুনা দিয়ে মায়ের হাতের রান্নার তুলনা হয় না সব মানুষই মায়ের হাতের রান্না খেতে চায় আমি আপনারা সবাই মায়ের হাতের রান্নার সাথে কোনো তুলনা হয় না সবাই মায়ের হাতের রান্না পছন্দ করে আমিও আমার মায়ের হাতের রান্না করা খিচুড়ি আমার কাছে অনেক অনেক মজা লাগে এখানে আমি সবগুলো খিচুড়ি খাবো এখন তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আসলে আমি ভালো নাই আমি অনেক অসুস্থ আপনাদের সাথে মনে খিচুড়ি খাচ্ছি তাই শেয়ার করলাম আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফলো দিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যাবেন পৃথিবীতে মায়ের তুলনা কোথাও হয় না মা অমূল্য রতন মায়ের হাতে রান্না মজাই আলাদা বোনা খিচুড়ি খেতে আসলে অনেক বোনা খিচুড়ি না আসলে আমি ভুল বললাম আমার আমা এমনিতে আপনার নিরামিষ খিচুড়ি করছে তার সাথে গরুর মাংস বোনা দিয়ে খাচ্ছি হ্যাঁ অনেক আসলে এটি খেতে অনেক টেস্ট অনেক লেবুর রস দিয়ে আপনার এই বোনা খিচুড়ি খেতে অনেক মজা অনেকে আসলে খিচুড়ির সাথে আচারও খায় আসলে আমি খাই না হ্যাঁ খেতে অনেক মজাই লাগে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই ভালো আছেন দোয়া করবেন সবাই সবার জন্য আসলে চারিদিকে জ্বর সবার বাইরের জ্বরে অনেক মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ছে আমি নিজেও অনেক অনেক অসুস্থ আজকে চার দিন থেকে আমি এত অসুস্থ যে জ্বরের জন্য আমি সাত থেকে উঠতে পারতেছি না খাওয়া খেতে পারতেছি না যেটা আমি কাউকে বলে বুঝাতে পারতেছি না আমি এত অসুস্থ ওষুধ খেয়েও আমি সুস্থ হতে পারতেছি না আমি মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি ওষুধ খাচ্ছি তারপরও আমি এখনও সুস্থ না অনেক অসুস্থ সো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি আল্লাহ হাফেজ আসলে আমার সবগুলো খিচুড়ি যতটুকু নিয়েছি ততটুকু খাওয়া হয়ে আসছে এই যে মা কতগুলো এই যে আপনাদেরকে দেখাব সবগুলো খিচুড়ি খাওয়া শেষ করে আমি মায়ের রান্না করা খিচুড়ি আপনাদেরকে দেখাবো আমার খিচুড়ি খাওয়া শেষ হয়ে আসছে দেখেন সবগুলো খাওয়া শেষ হয়ে আসছে অবশেষে মায়ের মায়ের রান্না করা খিচুড়িগুলো আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ